তিনি গনি খান চৌধুরীর ভাইপো, আবু হাসেম খান চৌধুরীর ছেলে, প্রাক্তন কংগ্রেস বিধায়ক। এবার মালদা দক্ষিণ আসনে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। গত 12 এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে হিসেব দিয়েছেন নিজের সম্পত্তির। আয়ের উৎস হিসেবে জানিয়েছেন পারিবারিক ব্যবসার কথা। হলফনামা অনুযায়ী 2022-23 আর্থিক বছরে ঈশা খান চৌধুরী আয় করেছেন মাত্র 1,20,590 টাকা। সেখানে ওই বছরে তাঁর স্ত্রী সৈয়দা সালেহা নেহা নূর আয় করেছেন 18,40,930 টাকা। মনোনয়ন পেশের সময় কংগ্রেস প্রার্থীর হাতে নগদ ছিল 35,000 টাকা, স্ত্রীর হাতে নগদ ছিল 30,000 টাকা। ব্যাংকে প্রার্থীর নামে জমা আছে 4,60,556 টাকা, স্ত্রীর নামে আছে 1,73,678 টাকা। শেয়ারে কংগ্রেস প্রার্থীর লগ্নি আছে 2,25,000 টাকা, প্রার্থী স্ত্রীর নামেও শেয়ার আছে 2,25,000 টাকার। এছাড়া স্বামী স্ত্রীর নামে আছে মোটা অঙ্কের জীবন বীমা। কংগ্রেস প্রার্থী স্ত্রীর নামে আছে একটি গাড়ি যার বর্তমান মূল্য 10,97,244 টাকা। প্রার্থী স্ত্রীর নামে থাকা সোনার অলংকারের দাম 4,30,000 টাকা। সব মিলিয়ে ঈশা খান চৌধুরীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 9,70,556 টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি 1,24,24,812 টাকার। শুধু অস্থাবর সম্পত্তি নয়, হলফনামায় স্থাবর সম্পত্তির হিসেব দিয়েছেন কংগ্রেস প্রার্থী। হলফনামায় জানিয়েছেন তাঁর এবং তাঁর স্ত্রীর নামে কোনো কৃষি জমি বা বাড়ি নেই, আছে অকৃষি জমি যার বর্তমান মূল্য 14,15,000 টাকা। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ 1,48,10,368 টাকা। হলফনামায় কংগ্রেস প্রার্থী জানিয়েছেন তাঁর নামে কোনো ফৌজদারি মামলা নেই। এবিপি আনন্দ।